নাটোর জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা এর পূর্ব প্রস্তুতি প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর এক আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম এমপি। আমার এমপি .com এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন শুভ হাসনাত নূর। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেন আমার এমপি .com এর অ্যাম্বাসেডর শাহাদাত হুসাইন। লিখিত বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম এমপি। তিনি বলেন, প্রথমেই প্রশ্নকর্তাকে দুঃখ প্রকাশ করছি, আমার ব্যস্ততার জন্য এই প্রশ্নের উত্তর দিতে একটু বেশিই দেরি হয়ে গেছে। আপনি এবছর আমাদের জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা এর পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাকে বলে রাখি, আমাদের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশাসনের প্রস্তুতি উল্লেখ করার মতো ছিল। নাটোর একের লালপুরে কিছুটা প্লাবিত হয়েছিল, কিন্তু আমাদের বাঁধের জন্য তা বিস্তার লাভ করতে পারেনি। আমার আসনে বন্যায় কোনো ক্ষতি হয়নি। সিংরা চলনবিল এলাকায় বন্যা হয়েছিল, ওটা জুনায়েদ আহমেদ পলক সাহেবের আসন। তবুও আমরা সম্মিলিতভাবে তা মোকাবেলা করেছি। আমি আমার নিজস্ব তহবিল থেকে সেখানে ত্রাণ বিতরণ করেছিলাম। আশা করি ভবিষ্যতেও আমরা এইভাবে একত্রে কাজ করে সকল দুর্যোগ মোকাবেলা করতে পারবো। প্রশ্নকর্তাকে ধন্যবাদ। মোহাম্মদ আবুল কালাম এমপি, নাটোর এক। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।